হ্যালো গাইস, আমাদের মেডিসিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সমাজে যৌন সমস্যায় ভুগছেন এমন পুরুষের সংখ্যা কম নয়। তাদের যৌন সমস্যাগুলো এতটাই ভয়ানক আকার ধারণ করেছে যে তারা বিয়ে করতে পর্যন্ত ভয় পাচ্ছেন, এবং যারা বিবাহিত অবস্থায় রয়েছেন তাদের অবস্থা তো আরও ভয়াবহ। তারা তার সঙ্গিনীর সামনে দাঁড়াতে পর্যন্ত পারছে না। যৌন সমস্যা আসলে একটি বড় সমস্যা। এই সমস্যার কারণে বিবাহিত পুরুষের জীবনে অশান্তি নেমে আসে। গাইস, আপনাদের মধ্যে কেউ যদি এইরকম দুর্বিষহ যন্ত্রণার মধ্যে থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কীভাবে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন, কীভাবে স্ত্রীকে কাছে টানতে পারবেন এবং আপনার সঙ্গিনীকে পরকীয়া থেকে বাঁচাতে পারবেন। তো বলবো, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গাইস, আজকে আমরা আলোচনা করব ভিগালেক্স ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। গাইস, যৌন সমস্যার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা যায় তা হলো দ্রুত বীর্যপাত, অর্থাৎ মিলনের আগে কিংবা মিলনের 1 থেকে 2 মিনিটের মধ্যে কোনো পুরুষের যদি বীর্য আউট হয়ে যায় তাকে দ্রুত বীর্যপাত বলে। এই দ্রুত বীর্য আউট হওয়ার কারণে দুজনের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভিগালেক্স ক্যাপসুলটি সেবন করতে পারেন, কারণ এই ক্যাপসুল সেবন করার পর কম করে হলো আপনি 5 থেকে 8 মিনিট একটানা সহবাস করতে পারবেন। বীর্য পাতলা হওয়া একটি কমন সমস্যা। যাদের বীর্য পাতলা রয়েছে তারা যদি নিয়ম অনুসারে ভিগালিক্স ক্যাপসুলের সাথে ভিটামিন ই ক্যাপসুল খান তাহলে 90 দিনের ভিতরে বীর্য আঠার মতো গাঢ় হয়ে উঠবে। হ্যালো গাইজ, যে সকল পুরুষের পেনিস শক্ত হয় না, দাঁড়ায় না, উত্তেজিত হয় না, সেই সকল পুরুষ যদি নিয়ম মেনে এই ক্যাপসুলের সাথে ভিটামিন ই এবং ক্যালসিয়াম ডি সেবন করে তাহলে আগামী 60 দিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবে। প্রিয় দর্শক, একটি মেডিসিনের যেমন উপকারিতা রয়েছে তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, তেমনি ভিগালিক্স এর বাইরে না। এই ওষুধটি খাওয়ার ফলে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি 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 ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সতর্কতা, তবে মনে রাখতে হবে যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদযোগ, ডায়াবেটিস এবং কিডনিতে সমস্যা রয়েছে তারা এ ধরনের ওষুধ এড়িয়ে চলবেন। খাওয়ানো সহবাসের 30 থেকে 40 মিনিট আগে একটি ক্যাপসুল সেবন করতে হবে, সাথে ডিম বা দুধ সেবন করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।